আসসালামু আলাইকুম বাংলাদেশি জব নিউজ ইউটিউব চ্যানেলে প্রতি সপ্তাহের সাপ্তাহিক চাকরি খবর পত্রিকার ভিডিওতে আমি মোহাম্মদ মোহন সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজকের ভিডিওতে আলোচনা করব 4 ডিসেম্বর 2020 হাজার তারিখ শুক্রবার প্রকাশিত সাপ্তাহিক চাকরির খবর পত্রিকার এই সপ্তাহের সরকারি বেসরকারি সকল চাকরির খবরগুলো এখন আপনাদেরকে জানাবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আছে তেতাল্লিশতম বিসিএস পরীক্ষা দুই হাজার বিশ পদ সংখ্যা আঠারোশো একচল্লিশ জন এখানে বিভিন্ন ক্যাডার আছে বিসিএস প্রশাসন পররাষ্ট্র পুলিশ নিরীক্ষা হিসাব কর এভাবে বিভিন্ন ক্যাডার আছে এটা দ্বিতীয় পৃষ্ঠে আপনারা বিস্তারিত পাবেন আবেদন শুরু হবে একত্রিশে ডিসেম্বর থেকে বিয়াল্লিশতম বিসিএস বিশেষ পরীক্ষা দুই হাজার পদ সংখ্যা দুই এটা বিসিএস স্বাস্থ্য সহকারে সার্জন হিসেবে নেওয়া হবে এটা আবেদন শুরু হবে সাত ডিসেম্বর থেকে সম্পূর্ণ অনলাইনে আবেদন ফি সাতশো টাকা এটা আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় বিস্তারিত পেয়ে যাবেন সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি এস এম এস ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ এক ডিসেম্বর দুই তারিখ এবং শেষ হবে একত্রিশে ডিসেম্বর দুই হাজার বিশ তারিখ এটা এসএসসি পাস জিপিএ থ্রি পয়েন্ট পেতে হবে বয়স হতে হবে সতেরো বছর থেকে বিশ বছর সাধারণ টেকনিক্যালের জন্য একুশ বছর পর্যন্ত এটা অনলাইনে আবেদন করতে হবে দুশো টাকা আবেদন ফি তৃতীয় পৃষ্ঠায় বিস্তারিত পাবেন কীভাবে হবে অনলাইনে আবেদন করতে হবে সব প্রক্রিয়া নিয়ে অলরেডি আমার ভিডিও আপলোড করা আছে আপনারা দেখে নেবেন মেরিন একাডেমি চট্টগ্রামের চাকরি এম এম একাডেমি ডট গভ ওয়েবসাইট থেকে আপনারা বিস্তারিত পেয়ে যাবেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে চাকরি পদ সংখ্যা একশো তিনজন পরিবার পরিকল্পনা সহকারী অফিস সহকারী সহ বিভিন্ন পোস্টে নেওয়া হবে তৃতীয় পৃষ্ঠায় বিস্তারিত পাবেন ডাচ বাংলা ব্যাংকে চাকরি ব্রাঞ্চ ম্যানেজার ফর চট্টগ্রাম রিজিয়ন অ্যাপ ডট ডাচ বাংলা ব্যাংক ডট কম অনলাইন স্ল্যাশ জব এ ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে হবে বিশ ডিসেম্বরের মধ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চাকরি পদ সংখ্যা দুশো জন সহকারী প্রকৌশলী সহকারী পরিচালক সহকারী অফিসার সহকারী নগর পরিকল্পনা সহ বিভিন্ন পোস্টে নেওয়া হবে তৃতীয় পৃষ্ঠায় বিস্তারিত পাবেন হোমনা পৌরসভা কার্যালয় কুমিল্লা পদের নাম কমিউনিটি মোবিলাইজার পাঁচজন নেওয়া হবে মাসিক বেতন সর্বসাকুল্যে সাতাশ হাজার বিস্তারিত এখানে দেওয়া আছে বারো ডিসেম্বর দশ ডিসেম্বর মধ্যে আবেদন করতে হবে রাজশাহী সিটি কর্পোরেশনের চাকরি পদের নাম নির্বাহী প্রকৌশলী উন্নয়ন নির্বাহী প্রকৌশলী পরিকল্পনা সহ বিভিন্ন পোস্টে নেওয়া হবে আবেদন এক হাজার টাকা তিন জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে ডাচ বাংলা ব্যাংকে চাকরি পদের নাম ট্রেনিং অফিসার টু এক্সিকিউটিভ অফিসার এটাও অ্যাপ ডট ডাচ বাংলা ব্যাংক ডট কম স্ল্যাশ অনলাইন আন্ডার স্কোর জব এখানে আবেদন করতে হবে তিরিশে ডিসেম্বরের মধ্যে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি পদ সংখ্যা পনেরো জন বিলিং সহকারে নেওয়া হবে পিবিএস টু ডট চাঁদপুর ডট গভ ডট বিডি ওয়েবসাইট থেকে আপনারা ফর্ম সহ বিস্তারিত পেয়ে যাবে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেন্স সেন্টার পদ সংখ্যা নয় জন পদের নাম স্টোর কিপার ইনস্ট্রুমেন্ট টেকার রিসিপশনিস্ট বিভিন্ন পোস্টে নেওয়া হবে তৃতীয় পৃষ্ঠায় আপনারা বিস্তারিত পাবেন বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি পদ সংখ্যা দশজন সুপারভাইজার স্যাফট ফিটিং পাঁচজন দক্ষ শ্যাফট ফিটার পাঁচজন নেওয়া হবে 10 ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় চাকরি পদ সংখ্যা ছেষট্টি জন হিসাব রক্ষক চারজন অফিস সহকারী এবং কম্পিউটার মুদ্রাক্ষরিক এগারো জন অফিস সহায়ক একান্ন জন সহ বিভিন্ন পোস্টে নেওয়া হবে তৃতীয় পৃষ্ঠায় আপনারা বিস্তারিত পাবেন এটাও সম্পূর্ণ অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এটা হলো প্রথম পৃষ্ঠার প্রধান প্রধান খবরগুলো এবার আমরা দ্বিতীয় পৃষ্ঠে যাব সেখানে প্রথম পৃষ্ঠার কিছু বাকি অংশ দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে নেবেন নতুন কোনো বিজ্ঞপ্তি দ্বিতীয় পৃষ্ঠায় নেই তৃতীয় পৃষ্ঠায় একটা আছে নতুন অতিরিক্ত মহানগর দায়রা জজ তৃতীয় আদালতের কার্যালয় চাকরি টাইপিস্ট বেঞ্চ সহকারী সব বিভিন্ন পোশ্ নেওয়া হবে আমি একটু জুম করে দেখাচ্ছি ডাব্লিউ ডাব্লিউ ডট এম ডট গভ ওয়েবসাইট থেকে ফর্ম নিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদন সাত জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের চাকরি পদনাম মহাব্যবস্থাপক জাহাজ মেরাবাদ মহাব্যবস্থাপক ভিবি এড অ্যান্ড সি এস এ একজন মহাব্যবস্থাপক ওয়ার্কশপ নিয়ে হবে এই ইমেল অ্যাড্রেসে আবেদন করতে হবে ডাব্লিউ ডাব্লিউ ডট বিএসসি ডট গভ ডট বিডি এখান থেকে আপনারা ফর্ম সহ বিস্তারিত পেয়ে যাবেন একত্রিশে ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে নিয়োগ বিজ্ঞপ্তি সোহাগ গ্রুপ ইউনিট সোহাগ পরিবহন প্রাইভেট লিমিটেড পদন নাম সুপারভাইজার নন এসসি চেয়ারকোস শিক্ষাগত যোগ্যতা এসএসসি সাক্ষাৎকার বারো ডিসেম্বর বিস্তারিত এখানে দিয়ে আছে আপনারা দেখে নেবেন ন্যাশনাল ইনস্টিটিউট এগুলো হলো প্রথম পৃষ্ঠার বাকি অংশ এখানে এরপর তৃতীয় পৃষ্ঠা নেই এরপর শেষ পৃষ্ঠা শেষ পৃষ্ঠাও কিছু নতুন বিজ্ঞপ্তি আছে আমরা নতুন বিজ্ঞপ্তি গুলো একটু দেখে আসি জেলা ও দায়রা জজের কার্যালয় সিলেট পদের নাম ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর একজন বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই হিসাব রক্ষক কাম বেঞ্চ সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রসেস হবে এটা আপনারা একত্রিশ ডিসেম্বর মধ্যে আবেদন করতে হবে এরপর হলো পুলিশ সুপারের কার্যালয় মানিকগঞ্জে চাকরি ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর একজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক তিনজন ডাব্লিউ মানিকগঞ্জ ডট পুলিশ এখান থেকে ফর্ম নিয়ে আপনারা বিস্তারিত দেখে তারপর আবেদন করতে হবে আটাশে ডিসেম্বরের মধ্যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে চাকরি অতিরিক্ত অতিথি প্রশিক্ষক সহকারী অতিথি প্রশিক্ষক অতিথি প্রশিক্ষক ইংরেজি ভাষা এটা আপনার ডাব্লিউ ডট বিওজি ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে চব্বিশে ডিসেম্বরের মধ্যে রাজারবাগ পুলিশ ল্যান্স স্কুল অ্যান্ড কলেজে চাকরি পদ সংখ্যা বারো জন প্রভাষক জন পদার্থ একজন রসায়ন একজন সহ প্রদর্শক নেওয়া হবে তিনজন সহকারী শিক্ষক দুইজন নেওয়া হবে গণিত হিসাব রক্ষক একজন কেয়ারটেকার স্টোর কিপার একজন একুশে ডিসেম্বর মধ্যে আবেদন করতে হবে আবেদন ফি পাঁচশো টাকা প্রদর্শকের জন্য চারশো হিসাব রক্ষকের জন্য তিনশো টাকা জেলা প্রশাসকের কার্যালয় গোপালগঞ্জে চাকরি পদ সংখ্যা আঠাশ জন অফিসার ছাব্বিশ জন নিরাপত্তা প্রহরী দুইজন ডাব্লিউ ডাব্লিউ ডট গোপালগঞ্জ ডট গভ ডট বিডি ওয়েবসাইট থেকে আপনারা ফর্ম সহ বিস্তারিত পেয়ে যাবেন একত্রিশে ডিসেম্বরের মধ্যে আপনাদেরকে আবেদনপত্র পাঠাতে হবে পঞ্চাশ টাকা আবেদন ফি কাজী ফার্মস গ্রুপে চাকরি সহকারী সুপারভাইজার হ্যাচারি শেড ওয়ার্কার ফার্ম ও হ্যাচারি নিরাপত্তা প্রহরী সহ বিভিন্ন পোস্টে নেওয়া হবে বারো ডিসেম্বর মধ্যে আবেদন করতে হবে এখানে যে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে ইমেল অ্যাড্রেসে আপনারা আবেদন করতে হবে এরপর ডাকযোগ্য পাঠানো যাবে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজে চাকরি পদ সংখ্যা ত্রিশ জন পদের নাম বার্তাবাহক মেস ওয়েটার মালি বাবশী সহকারী বাবরসী ওয়ার্ড বয় নিরাপত্তা প্রহরী পরিচ্ছন্নতা কর্মী এরা বাইশে ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে ডাব্লিউ ডট এই ওয়েবসাইট থেকে আপনারা ফর্ম সহ বিস্তারিত পেয়ে যাবেন আকিস সিরামিক্স লিমিটেডের চাকরি পদ সংখ্যা সত্তর জন অ্যাসিস্ট্যান্ট অপারেটর সরাসরি ইন্টারভিউর তারিখ দেওয়া আছে এখানে আটই ডিসেম্বর বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের চাকরি প্রভাষক প্রভাষক ব্যবস্থাপনা প্রদর্শক পদার্থবিজ্ঞান ডাব্লিউ ডাব্লিউ ডট নূর মোহাম্মদ কলেজ ডট এসি ডট বিডি ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে তেরোই ডিসেম্বরের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয় হবিগঞ্জে চাকরি পদ সংখ্যা হলো দশজন ষাট লিপিকার কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ডাব্লিউ ডাব্লিউ হবিগঞ্জ ডট গভ ডট বিডি ওয়েবসাইট থেকে আপনাদেরকে ফর্ম নিয়ে আবেদন পাঠাতে হবে আবেদন ফি একশো টাকা এটা এখানে বিস্তারিত দেওয়া আসে একত্রিশে ডিসেম্বরের মধ্যে আপনাদেরকে এটা পাঠাতে হবে এরপর আছে উজানচর কে এন স্কুল এন্ড কলেজে চাকরি প্রভাষক সহ বিভিন্ন পোস্টে নেওয়া কম্পিউটার অপারেটর এটা আপনাদেরকে আবেদন করতে হবে এখানে যে ঠিকানা দেওয়া আছে এবং মোবাইল নম্বর দেওয়া আছে আপনারা ভালো করে দেখে যাচাই করে তারপরে আবেদন প্রক্রিয়ার বিস্তারিত বুঝে শুনে তারপরে আবেদন করতে হবে এই ছিল রাজবাড়ী পৌরসভাতে চাকরি ট্রাক হেলপার টিকাদানকারী পাম্প চালক সহ বিভিন্ন পোস্টে নেওয়া হবে পনেরো ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে তো এই ছিল সাপ্তাহিক চাকরি খবর পত্রিকার চার ডিসেম্বর প্রকাশিত প্রধান প্রধান সরকারি বেসরকারি চাকরির খবরগুলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এভাবে প্রতি সপ্তাহে আমি চেষ্টা করি আপনাদেরকে সবার আগে দেওয়ার জন্য এবং ভিডিও ডেসক্রিপশনে আমি পিডিএফ পাইলের লিংক দিয়েছি আপনারা সেখান থেকে পিডিএফ পাইলটা ডাউনলোড করে ক্লিয়ারলি ভালোভাবে পড়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ